আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। রোজাও নিশ্চয়ই সকলের অনেক ভালো কাটছে। তো এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো রোজাতে আমাদের আসলে ইফতারের টাইমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত না হলেই কিন্তু নয়। তা আজকে আমি আপনাদের খুবই ইজি একটা শরবতের আইটেম তৈরি করে দেখাবো। এখন যেহেতু আমের সিজন, কাঁচা আমটা কিন্তু খুবই সহজে অ্যাভেলেবেল কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে। তো কাঁচা আম দিয়ে খুবই মজাদার একটা শরবত তৈরি করে দেখাচ্ছি, আম পান্না, যেটা আসলে খেতে অসম্ভব টেস্টি, আসলে দারুণ লাগে খেতে। তো চলুন তাহলে দেখি নি এই শরবতটা ঠিক কীভাবে তৈরি করতে হবে। তো এটা তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ কাঁচা আম নিয়েছি। তো আমটাকে আমি ঠিক এভাবে করে কিউব করে কেটে নিয়েছি। এবার আমি এখানে একটি পেন নিয়েছি, এটাতে এবার কাঁচা আমগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, প্রায় 2 কাপ পরিমাণ পানিটা দিয়ে দিলাম এক কাপের জন্য। তো পানিটা দিয়ে এবার আমটাকে আমি সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করার সময় দেখতেই পাচ্ছেন এটার পাশে এমন ফেনা ফেনা হবে, সেটা কিন্তু অবশ্যই ফেলে দিবেন। এটা ফেলে দেওয়াই সবচাইতে ভালো। তো আমটা কিন্তু আমার একেবারেই সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি ব্লান্ডারের গ্লাসে আমগুলোকে নিয়ে নিচ্ছি। আর এর সাথে আমি অ্যাড করে নিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি টালা জিরের গুঁড়ি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের গোলমরিচ গুঁড়ো, বিট লবণটা দিয়ে দিচ্ছি, আর একটি কাঁচা মরিচ কুচি নিয়েছি, সেটাকেও দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু ভালো করে ব্লান্ডারে ব্লান্ড করে নিচ্ছি। একটু ভালো করে ব্লান্ডারে ব্লান্ড করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে যে কাঁচামরিচটা দিয়েছেন সেটা কিন্তু কোনো আঁশটাস কিছুই থাকবে না, খুব সুন্দরভাবে কিন্তু ব্লান্ড হয়ে যাবে। এবার এর সাথে আমি অ্যাড করে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। তো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অবশ্যই দিয়ে নেবেন, কেননা কেউ মিষ্টিটা একটু বেশি খায়, কেউ আবার একটু কম খায়। বাস তৈরি হয়ে গেল আম পান্না, দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা কত বেশি। তো এবার আমি এটা অর্ধেক পরিমাণ করে গ্লাসে নিয়ে নিলাম এবং এর সাথে আমি পানিটা অ্যাড করে নিচ্ছি। তো পানিটা আপনারা আসলে কে কেমন শরবতটা আসলে ঘনত্ব রাখবেন শরবতের, সেটার উপর ডিপেন্ড করবে পানিটা দেওয়া। তো আপনারা আপনাদের পছন্দ মতো আসলে পানিটা দিয়ে নেবেন, এবং কিছু আইস কিউবও আমি এটার সাথে দিয়ে দিলাম। আর এটার উপরে কিছু পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা, যেটা আপনার এই আম পান্নার টেস্টটা অনেক গুণ বেশি বাড়িয়ে দেয়, এটা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন। তো চাট মশলাটা দিয়েও একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে আমি লেবুকে এভাবে করে স্লাইস করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে খুবই মজাদার আম পান্নার শরবত। আর এটা সংরক্ষণ করার পদ্ধতিটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা একবার তৈরি করে কিন্তু আপনি পুরা রোজার মাসও কিন্তু ইচ্ছে করলে খেতে পারেন। তো এমন মানে আইস ডাইস তো আমাদের সকলের বাসায় আছে, তো এটার মধ্যে করে কিন্তু এভাবে করে আপনি ব্লান্ড করা আমটাকে দিয়ে, এটার সাথে যেহেতু চিনি টিনি সব কিছুই দেওয়া আছে, চিনি লবণ, তো খুব ইজিলি কিন্তু এটা আপনারা আসলে সংরক্ষণ করে রাখতে পারেন। তো এটা ডিপ ফ্রিজে রেখে দিলে এটা যখন আইস হবে, যখন খেতে ইচ্ছে করবে আসলে এই শরবতটা, তখনই কিন্তু আপনারা একটা আইস বা 2টা আইস কিউব আপনারা গ্লাসে দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানিটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এই জুসটা মানে এই শরবতটা তৈরি করে খেতে পারেন। তো সো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের এই আম পান্নার শরবতটা আপনাদের ভালো লেগেছে। বিশেষ করে এই গরমে এবং রোজাতে আপনাদের এটা অনেক বেশি কাজে লাগবে, এটা খেতেও কিন্তু অসম্ভব টেস্টি।
তো বাসায় আপনারা অবশ্যই এটা একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই আম পান্নার শরবতটা আপনাদের কেমন লেগেছে। তা আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।